তোমার আঙ্কেল নিশির আব্বা ব্যাপারটার কিন্তু এখনো মাইনা নেয় নাই। আমি তাকে খুব কইরা বুঝাইতেছি, ইনশাল্লাহ মানে বুঝাবোই ভালো করে যাতে করে মাইনা নেয়, কিন্তু তখন কিন্তু তোমার খুব বড় করে অনুষ্ঠান করা লাগবে। আম্মা অনুষ্ঠান তো আমি করতেই চাই, আপনি খালি নিশিরে বুঝান না তো আমার কথাই কয় না, আমি তো অনেক বড় করে অনুষ্ঠান করলাম। শোনো, দুই একদিন যাক, তারপরে আস্তে আস্তে সব কিছু ঠিক হইব। তুমি বুঝো না যে ওর ইচ্ছার বিরুদ্ধে তো কাজটা হয়েছে, তুমি তো ওর সাথে একটু ভালো করে ব্যবহার করবা, আর আমি নিজে যাইয়া ওরে ভালো করে বুঝে আসব। আমার অসুবিধা না, আমি ভালো ব্যবহার করবো, আপনি ওর বুঝাম, আমি তো ভালো ব্যবহার করতে চাই, কিন্তু এত এই জিনিসটাও শোন না। আচ্ছা শুনবো আম্মা, আমার শরণে কেমন হয়েছে? খুব সুন্দর হয়েছে, আমার ভাড়া না কিনছি। তুমি কোনো চিন্তা করো না, নিশি আমি গেছিলাম তোমারে আনতে, ওরা আমারে মাইরা ভাগাই দিছে, আমি এখন অনেক পোলাপান লই আইতেছি, তুমি কোনো চিন্তা করো না। ও বেটা, ওই ওইটা তুই আয়, তোর বাপে গো লই আয়, তোর বাপে গো তুই লই আয়, আমি সবগুলির আড়ি বাইন্দা পুরমু। ওই তুই ফোন ধরছিস কে? তুই আয়, তোরে কইতাছি তুই আয়। তুই জানোস না তুই কি করতাছস, তুই কারে নিয়ে খেলতাছস, তুই বুঝস না। ও বেটা, ওই তুই মন্টুরে চিনোস? ওই তুই চিনোস আমারে? আমার ডরে এলাকার মানুষ তো দূরের কথা, এলাকার বিল্ডিং সুদ্ধা কাঁপে, তুই আয়। তোরে আমি যে কি করব? তোরে কইতাছি তুই আয়, তুই আমারে লয় ঝিলিমিলি খেলতাছস। আয় 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 আয়, তুই আয়, তোর জানাজা পড়মু, তোর তুই ভাই আয়, ভাই তুই আয়, তোর পায়ে ধরছি, তুই আয়, আইলেই খালি তোরে মেরে ফেলামু, তারপর জানাজা পড়মু। আমি হুজুর আতে লোক পাড়াইছি, তোরে আমি কাইটা লাগু, তোরে আমি কবরে টুকাই দিমু। ওই তুই আয়।